যে আমরা পুরুষদের সাথে মিশতে চাই না। নারী হিসেবে এটাই আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। বোঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু আপনাকে ডাকছি না, কারণ আমি একজন নারী হয়ে যদি সরাসরি আপনাকে ডাক দিই এখানে কিছু সংশয় থেকে যেতে পারে। ওই জন্য সেই সংশয় দূর করার জন্য উনি বলছেন কি যে আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, অর্থাৎ আমি আপনাকে ডাকছি। সিগারেট খায়, ধূমপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, কোনো কিছু দেখার বিষয় না, তা আমার সরকারি চাকরি লাগবে, অথচ মুখে বলে যে দিনদার ভালো একটা ছেলে চাই, কিন্তু সেটাকে প্রাধান্য দেয় না। আজান হয়ে গেলে বাড়িতে বসে থাকার অবকাশ নেই, মসজিদে আপনি নিয়ে গেলেন, অভ্যাস করিয়ে দিলেন 7 বছর থেকে। এজন্য যারা বাস্তবেই দিন এবং নৈতিকতা শিক্ষা সন্তানকে দেয় তাদেরকে কোনোদিনই বৃদ্ধাশ্রমে যেতে হয় না। পকেটমার, চুরি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করছে না। কারা এদের সন্তানরা? তো আমাদেরই তো কারো সন্তান তারা। বেকারত্ব কেন? কারণ হলো আমরা যে কোনো হালাল পেশাকে গ্রহণ করতে পারি না এত সহজে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স পাথালিয়া জামালপুরের উদ্যোগে আজকের কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, সুধীবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, কোনো একটা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন, যেটি তিনি পবিত্র কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। এই ইবাদত অর্থ শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো নয়, বরং আল্লাহ তাআলার প্রতিটি আদেশ মান্য করা এবং যা থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, অর্থাৎ তার আনুগত্য করাটাই হচ্ছে ইবাদত। এজন্য দুনিয়াতে আমি এসেছি যা ইচ্ছা তাই করব, এটা ভাবলে চলবে না। আয়াহসাবুল ইনসান আয়ুথরাকা সুদা, আল্লাহ তাআলা বলছেন মানুষ কি মনে করেছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, মানে কোনো হিসাব হবে না তার দুনিয়াতে কি করছে সেটার। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমাদের কোনো হিসাব হবে না, আমার কাছে তুমি ফিরে আসবে না। তোমরা দুনিয়াতে আমরা এসেছি একটা উদ্দেশ্য আছে এবং এর প্রত্যেকটা কাজের কর্মের সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। তো আমরা জানতে পারলাম যে ব্যক্তি জীবনে অবশ্যই আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, বরং আমি নিজেকে শুধুমাত্র রক্ষা করলাম আর অন্য কারো দায়িত্ব আমি পালন করলাম না তাহলে কিন্তু হবে না, বরং এর সাথে সাথে আমি নিজেকে যেমন আমার আল্লাহর আনুগত্যের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব, সাথে সাথে পরিবারের দায়িত্ব কিন্তু আমার। ইয়াইহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানবগণ তোমরা নিজেদেরকে, শুধু এখানে আল্লাহ তাআলা বলেননি যে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বরং বলছেন তোমরা নিজেদেরকে এবং পরিবারকে, সাথে পরিবারকেও। তো আমি যেমন আল্লাহ তাআলার আনুগত্য করব, আমার ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত করব, ইসলাম প্র্যাকটিস করব, সাথে সাথে পরিবারকেও আমাকে আদেশ দিতে হবে, তাদের দায়িত্বটাও, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার দায়িত্ব আমার। এজন্য পরিবারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র একটা উদাহরণ দিব আপনাদেরকে যে আসলে কিভাবে নিজেকে এবং পরিবারকে ইসলামের উপর গড়ে তোলা যায়। বহু উদাহরণ আছে। একজন নবী মুসা আলাইহিস সালাম উলুল আজমিনা রসুলদের অন্তর্ভুক্ত। আমরা জানি তিনি যখন একটা সমস্যার মধ্যে পড়লেন, একজন ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করেছিলেন, পরবর্তীতে ফেরাউন এবং তার সঙ্গরা তাকে হত্যার হুমকি দেয়, তখন তিনি মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলেন। মাদিয়ানে পৌঁছে তিনি একটি কূপের কাছে গেলেন, সেই কূপে রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল।
তো তাদের পিছনে দেখলেন তিনি যে দুইজন নারী দাঁড়িয়ে আছে। তো তাদেরকে তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মা খুতবুকুমা, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন, পিছনে তোমাদের অবস্থা কি? তো সবাই ব্যস্ত তাদের পশুগুলো নিয়ে পানি পান করাতে, তোমরা পিছনে এভাবে আলাদাভাবে দাঁড়িয়ে আছো কেন? খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু শিক্ষা আছে। নারীদের সাথে, পরনারী যারা, যাদের আমরা মাহরাম না, তাদের সাথে কথা বলার যদি প্রয়োজন হয়, যদি একান্ত কথা বলাই লাগে, কোনো প্রকার ভূমিকার প্রয়োজন নাই, কোনো প্রকার নরম করার দরকার নেই যে ও তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবার নাম কি, মাশাআল্লাহ তোমরা দেখতে অনেক সুন্দর, এত কিছু বলার দরকার নেই। আপনি যদি বাস্তবে কথা বলার প্রয়োজন মনে করেন, যদি কোনো সাহায্য করতে চান, সরাসরি কথা বলা শুরু করে দেন। এ কথা যখন বললেন, কি উদ্দেশ্য ছিল আসলে? ওই দুজন নারীকে চাচ্ছিলেন যে সবাই তাদের পশুগুলোকে পানি পান করিয়ে নিয়ে চলে যাবে, আর আমরা পরে আরামে পানি পান করাবো। এটি কি শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? তারা উত্তর দিলেন, লা নাসকি হাত্তা ইউসজারার রিআউ, অর্থাৎ আমরা এই পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করে এখান থেকে চলে যায়। তার মানে কি বোঝাতে চেয়েছেন, যে আমরা পুরুষদের সাথে মিশতে চাই না, নারী হিসেবে এটাই আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। পুরুষদের সাথে আমরা মিশতে চাই না, দূরে থাকতে চাই। এবার শুধু এটুকু বলে ক্ষান্ত হননি, এবার আরেকটা বিষয় যোগ করছেন যে হতে পারে মুসা আলাইহিস সালামের মনে হতে পারে যে তোমরা যদি এতই পরেশগার হও তাহলে তোমাদের এখানে আসার দরকার কি, বাড়ির পুরুষদেরকে তোমরা পাঠাতে, তোমাদের এখানে বাইরে আসলে কেন, পুরুষদের সাথে যদি মিশতে নাই চাও তোমরা, এইটা হয়তোবা মনে হতে পারে। এই জন্য ওই দুইজন নারী তার আগেই, তার এই সমস্ত ধারণার পূর্বে, কথা বলার পূর্বেই তারা এই কনফিউশন দূর করে দিচ্ছেন। সাথে সাথে যখন বললেন যে রাখালরা যতক্ষণ না চলে যায় এখান থেকে আমরা পানি পান করাতে পারি না, কারণ এটা বলার পরপরই বলছেন, আবুনা শেখুন কবির, আমাদের পিতা হচ্ছেন অনেক বৃদ্ধ মানুষ একজন। তার মানে এখানেও সংশয় দূর করে দিলেন যে আমরা এমনিতেই বের হইনি, বাধ্য হয়েছি বলে বের হয়েছি এখানে। এখানে আরেকটা শিক্ষা আছে নারীদের জন্য, হ্যাঁ, অপ্রয়োজনে তাদের বাড়ি থেকে বের হওয়া ঠিক না, কিন্তু যদি প্রয়োজন হয়, বাড়িতে যদি অসুস্থ থাকে পুরুষ ব্যক্তি অথবা না থাকে, পারিবারিক কিছু দায়িত্ব তাদেরকে পালন করতে হয়, ইসলামের বিধান মেনে চলে, এটাও কিন্তু আমরা শিখতে পারি। বোনদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য শিক্ষা আছে ঘটনায় অনেক, গল্প করার জন্য এখানে আসেনি, প্রতিটা সময়ের হিসাব আপনাদেরকে দিতে হবে, এখানে কষ্ট করে এসেছেন, যারা শুনতে চায় তাদেরকে ডিস্টার্ব করবেন না। তাহলে এখানে খেয়াল দেখুন, বললেন যে আমাদের পিতা বৃদ্ধ, যদি উনি বৃদ্ধ না হতেন, এটাই বোঝাতে চাচ্ছেন, তাহলে উনি আসলে এখানে আসতেন, আমরা মেয়ে মানুষ এখানে বাইরে বের হতাম না এত সহজে। তারপর মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করলেন, তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন, তারপর তারা চলে গেলেন। কিছুক্ষণ পর ওই দুই নারীর একজন চলে আসছেন, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন, তাদের দুইজন আসছেন মুসা আলাইহিস সালামের কাছে। কিভাবে আসছেন, আল্লাহ তাআলা শুধু পবিত্র কোরআন এটুকু বললেই পারতেন যে একজন আসলেন, আল্লাহ তাআলা সেটা বলেননি, তিনি বলছেন আসলেন কিভাবে, আলা ইসতিহয়াইন, তামশি আলা ইসতিহয়াইন, লজ্জা ভরে হেঁটে আসছেন, হাঁটা কিভাবে হাঁটবে একজন নারী সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কিভাবে হাঁটতে হবে। এই যে এই দুইজন নারীর কথাবার্তা, চালচলন, এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছিলেন তারা, পরিবার থেকে। পরিবারের যিনি ছিলেন রক্ষক, কোনো কোনো বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন শুয়াইব আলাইহিস সালাম, নবী শুয়াইব, যদিও এটা নিয়ে মতভেদ আছে, যেটাই হোক উনি নবী হন বা অন্য যে কোনো একজন সৎ ব্যক্তি হন না কেন, কিন্তু নিশ্চয়ই তিনি যেমন নিজের জীবনে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন, সাথে সাথে তার কন্যাদের মধ্যেও দিনকে প্রতিষ্ঠা করেছেন, যে শিক্ষা দিয়েছেন যে হাঁটার মধ্যেও তাদের মধ্যে আলাদা একটা লজ্জাশীলতা থাকবে, আদব থাকবে, নিশ্চয় পুরুষদের মতো হবে না তাদের হাঁটা। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেছিলেন যে ওই ধিংলি চপলা নারীদের মতো হন হন করে ছুটে আসেনি, বরং মুখে ঘোমটা দিয়ে লজ্জা ভরে হেঁটে এসেছেন। এই জন্য নারীদেরকে বলবো, আপনাদের হাঁটা যেন পুরুষদের মতো না হয়, তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই নারী হয়েছেন,
জোরে হাঁটার অধিকার আছে প্রয়োজনে, কিন্তু এমন যেন না হয় যে পুরুষদের মতোই হাঁটা হয়। লজ্জাশীলতা সবার মধ্যে থাকতে হবে, কিন্তু অবশ্যই নারীদের মধ্যে বেশি থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, একজন নারীর যখন অভ্যাস হয়ে যায় পুরুষদের সাথে মেশার, খেয়াল করে দেখবেন যারা ছোট থেকেই প্রাইমারিতে, হাই স্কুলে বা যে কোনো মাদ্রাসাতে হোক, মেয়েদের সাথে একসাথে ক্লাসে বসেছে, আর আরেকটা মেয়েকে যদি দেখেন যে না বসেইনি কোনো দিন ছেলেদের সাথে এভাবে, নিশ্চয় দুইজনের লজ্জাশীলতার পার্থক্য আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই জন্যই এই দুইজন নারী তারা দূরে ছিলেন এখানে, কারণ এখানেও তাদের লজ্জাশীলতার উপর প্রভাব পড়ে। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরের ওই লোকাল যে বাসগুলো আছে, হ্যাঁ অনেকে, সবার তো আর টাকা পয়সা নেই যে সিএনজিতে ব্যক্তিগতভাবে, প্রাইভেট কার আছে যে একাই যাবে, অনেক নারীরাও বাধ্য হয় বাসে উঠতে, কিন্তু সেখানে দেখা যায় যে অনেক নারীরা উঠে খুঁজে যে কোথায় আমার আরেক বোন বসে আছে সেখানে যে আমি বসবো, বা কোথায় সিট ফাঁকা আছে ওখানে আমি একাই বসবো। আবার কিছু নারীকে দেখবেন বাসে উঠে কোথায় কে বসে আছে, কে পুরুষ কে বৃদ্ধ কি যুবক, কিছু দেখা দেখে নাই যে সোজা বসে যায়। পুরুষ মানুষ আর কি মানুষ দেখার বিষয় না, কেন এটা? কারণ সেভাবেই সে গড়ে উঠেছে। সম্মানিত উপস্থিতি, এবার এইজন এই নারী আসলেন, এসে মুসা আলাইহিস সালামকে কি বলছেন, কারণ ওই দুইজন নারী যখন বাড়িতে যে সংবাদ দিয়েছিলেন যে আমাদেরকে একজন সহযোগিতা করেছেন, তখন তাদের পিতা বলেছিলেন যে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, আমি তাকে প্রতিদান দিতে চাই। তখন ওই নারী একজন এসে বলছেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরামা সাকাইতালানা, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন এটার প্রতিদান দেওয়ার জন্য। খেয়াল করে দেখুন কথা কিভাবে বলতে হয়, একজন নারী কিভাবে সম্বোধন করবে পুরুষকে। উনি কিন্তু সরাসরি এসে বলছেন না যে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন, চলুন আমাদের বাড়িতে, সরাসরি এই কথা কিন্তু বলছেন না। বরং কার কথা বলছেন, বোঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু আপনাকে ডাকছি না, কারণ আমি একজন নারী হয়ে যদি সরাসরি আপনাকে ডাক দিই এখানে কিছু সংশয় থেকে যেতে পারে। ওই জন্য সেই সংশয় দূর করার জন্য উনি বলছেন কি, যে আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন, অর্থাৎ আমি আপনাকে ডাকছি। খেয়াল করে দেখুন যে আমাদের কথাবার্তাগুলো কেমন হতে হবে। তারপর নিয়ে গেলেন, তারপর তো তাকে প্রস্তাব দিলেন যে উনি ওখানে 8 বছর বা 10 বছর কাজ করবেন, তারপর একজনের সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব করলেন। এখানেও কিন্তু আমাদের শিক্ষা, যখনই বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন আমানতদার, সাথে সাথে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে অনেক দিনদার ফ্যামিলি, দিনদার ভাইরা মাশাআল্লাহ নিজের মেয়ের জন্য মেয়ে জামাই খুঁজেন, বর খুঁজেন, বলেন যে দিনদার নিব, মুখে বলেন ঠিক, কিন্তু যখন দিনদার ছেলে নিয়ে আসা যায় তখন পছন্দ হয় না, ওই খুঁজে সরকারি চাকরি। মানে যদি পিয়নও হয় কোনো অসুবিধা নেই, সিগারেট খায়, ধূমপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, কোনো কিছু দেখার বিষয় না, তা আমার সরকারি চাকরি লাগবে, অথচ মুখে বলে যে দিনদার ভালো একটা ছেলে চাই, কিন্তু সেটাকে প্রাধান্য দেয় না। খেয়াল করে দেখুন কোথা থেকে একজন এসেছেন মুসা আলাইহিসসালাম, উনি তো চিনতেন না, তার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, অথচ যখনই বুঝতে পেরেছেন যে ইনি দিনদার আমানতদার, সাথে সাথে বলেছে বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছেন নিজের কন্যার সাথে। এটাই কিন্তু হওয়া উচিত আমাদের চরিত্র। এই জন্য আমি শুধুমাত্র এই উদাহরণটা দিলাম এই কারণে যে পরিবারে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয় তার নমুনাটা দেখুন, কিভাবে কন্যা সন্তানকে মানুষ করবেন, কিভাবে সৎ হিসেবে গড়ে তুলবেন, তাদের চলাফেরা আচরণ কেমন হবে, এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, পরিবারের নিজের যেমন জবাবদিহি করতে হবে, পরিবারের দায়িত্বশীল আমরা। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে আমাদেরকে। সেজন্য নিজের পরিবারের সন্তানদেরকে প্রথমত আকিদা শিক্ষা দেওয়া, ইমান শিক্ষা দেওয়া, যেমনভাবে লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি শিরক করো না। দেখুন আকিদা শিক্ষা দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। আকিদা শিক্ষা দিচ্ছেন এবং সাথে সাথে কিন্তু আপনি আপনাকে দোয়াও করতে হবে, ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখুন, রক্ষা করুন, এবং ইবাদতের আদেশ দিতে হবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র তুমি সালাত প্রতিষ্ঠা করো, লোকমান হাকিমের উপদেশ।
ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে এসেছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকা, তিনি তার পরিবারকে সালাতের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। এবং আদেশ যেমন আমি দিব সালাতের ইবাদতের সাথে সাথে দোয়াও করব, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ইয়া আল্লাহ আপনি আমাকে এবং আমার যারা সন্তান সন্ততি বংশধর আছে তাদেরকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। এবং সাথে সাথে আদব শিক্ষা দিতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি অদ্ভুতভাবে বিচরণ করো না, অহংকারের সাথে হাঁটাচলা করো না। এই আদব শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই আমরা প্রতিষ্ঠানে দিই, মাদ্রাসায় দিয়ে এক বছরের মধ্যে খুব দ্রুত ফল আশা করি। সন্তানের আদব কায়দা বলে কিছু ছিল না, মাদ্রাসায় বড় আশা নিয়ে দিয়েছেন, ভালো কথা, মাদ্রাসায় অবশ্যই আদব কায়দা শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনি যদি মনে করেন আপনি 7 বছর 8 বছর 10 বছর আপনার কাছে ছিল, আপনি কিছুই আদব কায়দা কিছু শিক্ষা দেননি, আর এক বছরে এসে সে আদব কায়দা শিখে যাবে? এত সহজ না। মাদ্রাসায় কতক্ষণ থাকে? মাদ্রাসায় থাকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আর বাড়ির 24 ঘন্টার বেশিরভাগ সময় আপনার কাছে থাকে। আর আদব কায়দার শিক্ষা দিলে ছোট থেকেই দিতে হয়, ওই 2-3 বছর বয়স থেকে তাকে শিক্ষা দিতে হবে। বড় হয়ে ওই একটা মাদ্রাসায় দিয়ে দিবেন আর 6 মাসের মধ্যে আদব শিখিয়ে দিবে, এত সহজ বিষয় না। এই জন্য পারিবারিকভাবে তাকে যখন যেমন আপনি আকিদা শিক্ষা দিবেন, ইবাদত শিখাবেন, সাথে সাথে আদব কায়দা শিষ্টাচার সৎ চরিত্রর যাতে অধিকারী হতে পারে সে প্রচেষ্টাও কিন্তু আপনাকে ছোট থেকে করতে হবে, পারিবারিকভাবে করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা নিজেদেরকে আমাদের সন্তানদেরকে এভাবে ইসলামের উপর দিনের উপর গড়ে তুলতে পারি, এর ফলাফলটাও মিষ্টি হবে নিশ্চয়। এটা আমরা জানি, দুনিয়াতেই ভালো ফল আপনি পেয়ে যাবেন। এবং সব থেকে বড় কথা হলো এখানে তাদের শত্রুতা থেকে রক্ষা পাবেন, সন্তানদের শত্রুতা থেকে। সন্তানরা কি আমাদের শত্রু হতে পারে? আপনাদের কি মনে হয়, পারে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদুউল লাকুম, হে ইমানদারগণ, তোমাদের সন্তানদের মধ্য থেকে, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের শত্রু আছে। তারাই আমাদের শত্রু হতে পারে, আবার বন্ধু হতে পারে। যদি সঠিক আমি শিক্ষা দেই, আজান হয়েছে, 7 বছর বয়স হয়েছে, বললাম বাবা মসজিদে আজান হয়েছে, পুরুষ মানুষ মসজিদে যেতে হবে, চলো যাই সাথে। আজান হয়ে গেলে বাড়িতে বসে থাকার অবকাশ নেই, মসজিদে আপনি নিয়ে গেলেন, অভ্যাস করিয়ে দিলেন 7 বছর থেকে, আরেকজন অভ্যাস করালো না, আপনি অভ্যাস করালেন, দেখবেন বড় হয়ে যদি অলসতা বশত কোনো দিন অথবা শয়তানের অসহায় গল্পে মগ্ন হয়ে আপনি আজান হয়ে গেছে তাও মসজিদে যাচ্ছেন না, ওই বাচ্চাই কিন্তু আপনাকে স্মরণ করে দিবে, বলবে বাবা আপনি না আমাকে শিক্ষা দিয়েছেন বা এই কথা বলতেন যে আজান হয়ে গেলে বাড়িতে বসে থাকার অবকাশ নেই, চলুন মসজিদে যাই। এই ছেলে আপনার হলো কি, এখন বন্ধ হলো। আর যদি আমি এই শিক্ষাটা না দিই, বড় হয়ে যদি ভাবি যে প্রাপ্তবয়স্ক যখন হবে তখন এমনিতে অটোমেটিকলি মসজিদে যাবে, না, এই সন্তান শত্রু হবে আপনার। আপনি একদিন মসজিদের জন্য বের হবেন, সে বলবে বাবা আজকে যাওয়ার কি দরকার, প্রতিদিনই তো যাও, আজকে না গেলে হয় না, আজকে গল্পের আসরটা জমে গেছে, আজকে দিনটা তো কমপক্ষে বাড়িতে বসে থাকা যায়। এই সন্তান হলো আমার আপনার শত্রু, এটাই হলো শত্রু, আমাকে দিন পালন করতে দিবে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা খুব জিনিসটা সুন্দর দেখাচ্ছেন না, যেহেতু আপনাদেরকে আরও দীর্ঘ সময় বসে থাকতে হবে, আমাদের মূল আকর্ষণ যারা তারা কিন্তু এখনও আছেন, এই দিকটা সম্পূর্ণ ফাঁকা, আপনারা পিছনে চলে যাচ্ছেন, ওই সাইডে একটু এদিকে চলে আসবেন সবাই। সম্মানিত উপস্থিতি, যদি আমি সন্তানকে পরিবারকে ইসলামের উপর গড়ে তুলতে পারি, আমার আত্মপ্রশান্তির কারণ হবে তারা, কারণ তাদেরকে যদি আমি হক দিয়ে থাকি তারাও কিন্তু আমার হকগুলো আদায় করবে। পিতামাতার অবাধ্য হয় কেন সন্তান? পিতামাতার অধিকাংশ সন্তানদের ক্ষেত্রে আপনি দেখবেন যে যারা অবাধ্য হয় তার অধিকাংশই অবাধ্য হয়েছে তার পিতামাতাই কারণ, মূল কারণ তার পিতামাতাই, কারণ তারা সন্তানকে সন্তানের অধিকার ঠিক মতো প্রদান করেন। এজন্য যারা বাস্তবেই দিন এবং নৈতিকতার শিক্ষা সন্তানকে দেয় তাদেরকে কোনো দিনই বৃদ্ধাশ্রমে যেতে হয় না, প্রমাণ নেই। এমন কোনো বাচ্চা পাবেন যে তাকে তার পিতা দিন শিক্ষা দিয়েছে, নৈতিক শিক্ষা দিয়েছে, অথচ তার পিতাকে বড় হয়ে
বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে বা বাড়ি থেকে বের করে দিয়েছে অথবা তাকে ছেড়ে চলে গেছে, তার খোঁজ খবর নেয় না, বছরের পর বছর ধরে পাবেন না। সুতরাং বাস্তবেই যদি দিন শিক্ষা দেন, সন্তানকে নৈতিক শিক্ষা দেন, ইনশাআল্লাহ আশা করি এইটা তো হলো দুনিয়াতে উপকার, আপনি আপনার হক পেয়ে যাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন সন্তানের কাছ থেকে। আখেরাতে যে সেখানেও আমরা জানি প্রসিদ্ধ হাদিসে জামাত আল ইনসান এন কথা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তখন তার সব আমলের সকল পথ বন্ধ হয়ে যায়, কারণ মারা গেল মানে শেষ, কিন্তু কিছু উপকার পায়। তার মধ্যে একটা হচ্ছে আওয়ালাদিন সলে ইয়াদুউলাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। এজন্য এখানে কিন্তু বলা হয়নি যে সন্তান, ভাববেন না এত দুনিয়াটা সহজ না, মনে করতেছেন যে আমি কোটি কোটি টাকা রেখে যাচ্ছি, দিন মানার আমার প্রয়োজন নাই, আমি মরে গেলে যেদিন মরব সেদিন সপ্তম দিনের দিন অথবা তিন দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন অথবা যেদিন আমার মৃত্যুবার্ষিকী, আমার ছেলে কোটি কোটি টাকা খরচ করে ফকির মিসকিনদেরকে নিয়ে আসে খাওয়াবে খাওয়াবে, আর জান্নাতে আর কবরে আমার ফুল বাগানের ফুল ফুটবে, এত সহজ না, এত সহজ ভাববেন না। এই জন্য পরকালেও যদি শান্তি পেতে চাই তাহলে আমাকে সুসন্তান মানুষ করে যেতে হবে, তাহলে আমি কবরে যেও সেটার উপকার পাবো, জান্নাতেও আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এক ব্যক্তির মর্যাদা যখন বাড়িয়ে দেওয়া হবে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, ইয়া রব্বি আন্না লি হাযিহি, হে আল্লাহ এটা কিভাবে সম্ভব হলো, আমি যে আমল করেছি সে আমল অনুযায়ী তো আমি এত মর্যাদায় পৌঁছার কথা না। তখন আল্লাহ তাআলা বলবেন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের দোয়ার কারণে এটা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সুসন্তান যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শুধু তাই নয়, খেয়াল করে দেখুন আজকে যদি আমরা সুসন্তান গড়ে তুলতে পারি তাহলে সামাজিকভাবেও কিন্তু এর উপকার আছে, সমাজেও কিন্তু প্রভাব পড়বে। প্রত্যেকে যদি আমরা সচ্চরিত্রবান সন্তান গড়ে তুলতে পারি, আজকে বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো পাওয়া যায় যেমন কিশোর গ্যাং, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, সমস্যায় আছে না মানুষ, আতঙ্কে থাকে না, নিরাপত্তাহীনতায় ভুগছে না, কত বছরের এরা, মাত্র হয়তো কিছু বারো বছর চোদ্দ বছর পনেরো বছর, অথচ এক একজন হত্যার আসামি, এত বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে, পকেট মার চুরি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করছে না। কারা এদের সন্তানরা? তো আমাদেরই তো কারো সন্তান তারা। যদি আমি সুসন্তান হিসেবে গড়ে তুলতাম, আমার ছেলে যদি ভালো হতো সমাজে শান্তি নেমে আসতো না, নিরাপত্তা আসতো না, এত সহজে নিরাপত্তা আসবে? আমার আপনার অবদান রাখতে হবে, এত সহজ না। প্রত্যেকে যখন আমরা একজন সৎ সন্তান গড়ে তুলতে পারবো তখন কিন্তু সমাজে দেখবেন নিরাপত্তাও চলে আসছে এবং পরস্পরের মধ্যে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটাও কিন্তু দৃঢ় হয়ে যাবে তখন। কারণ আপনি যখন মসজিদে যখন সবাই যাব সালাত আদায় করার জন্য, একসাথে সালাত আদায় করে দেখা সাক্ষাৎ হবে, এই যে দেখুন এখানে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে। আপনি যখন হজ করতে যাচ্ছেন সেখানে বিভিন্ন দেশের মানুষের সাথে, শুধু আপনার দেশের না, বিভিন্ন দেশের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে। আমরা হাজি সাহেবদেরকে দেখতে পাই যখন হজে যায় বা উমরা যায়, আর এক দেশের মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, যদিও জানে না, তারপরেও একটু পরিচয় হওয়ার চেষ্টা করে, নাম জিজ্ঞেস করে, কমপক্ষে দেশটা জিজ্ঞেস করে যে কোন দেশের, জানার চেষ্টা করে। এই যে সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি পাচ্ছে, এটার অবদানটা কোথায়? ইবাদত। আপনি আপনার সন্তানকে বা আপনি নিজেকে যখন এই ইবাদতের মধ্যে মাধ্যমে দিনের উপর গড়ে তুলবেন তখন পরস্পরের মুসলিম ভ্রাতৃত্ব কিন্তু দৃঢ় হবে। এরপরে হচ্ছে আপনি অর্থনৈতিক বিষয়টার দিকে নিয়ে যান, আমি এটা বলে আমি শেষ করব। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়নের ক্ষেত্রে যদি আপনি অবদান রাখতে চাই, পরিবারের সন্তানদেরকে সুসন্তান হিসেবে মানুষ আমাদেরকে করতে হবে। কেন? কারণ হচ্ছে আজকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা কোথায়? আমাদের কাজের ক্ষেত্রে আমানতদারিতা নেই মানুষের। আপনি যতই সিসি ক্যামেরা দেন, যদি আল্লাহর ভয় না থাকে যে কোনোভাবে আপনাকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু যদি এই সন্তানের মধ্যে, এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকতো, কাজটা সুন্দরভাবে করতো না, সুন্দরভাবে করতো, সুন্দরভাবে সম্পন্ন করতো, ফাঁকি দিত না কোনোভাবে। এটা একটা দিক। দ্বিতীয়ত হলো কোনো হালাল কাজকে ছোট মনে করবে না। আপনি যখন আপনার সন্তানকে দিনের উপর গড়ে তুলবেন কোনো হালাল কাজকে ছোট মনে করবেন না। মুসা আলাইহিস সালাম যে ঘটনা আপনাদেরকে বললাম, উনি গেলেন, উনি একজন নবী ছিলেন, ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আমার বাড়িতে তুমি আট বছর কাজ করবা, রাজি হয়ে গেলেন উনি, বা দশ বছর, নবী না একজন, কিন্তু হালাল পেশা। আজকে আমাদের সমাজে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা, সব থেকে যেগুলো বড় বড় বাধা, তার মধ্যে একটা হলো বেকারত্ব। এই বেকারত্ব কেন? কারণ হলো আমরা যে কোনো হালাল পেশাকে গ্রহণ করতে পারি না এত সহজে।
মনে করে যে এটা আমার সাথে মানায় না, হয় আমার ডিগ্রির সাথে মানায় না, নতুবা আমার বংশের সাথে, আমার পিতার সাথে, আমার পরিবারের সাথে এই কাজটা মানায় না, যে কারণে কিন্তু দিন দিন বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়তেই আছে। কিন্তু যে বাস্তবিক আমরা নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে যদি ইসলামের উপর, দিনের উপর গড়ে তুলতাম, কোনো কাজকে সে ছোট করে দেখত না, এই জন্য সে বেকারও থাকত না। এরপরে খেয়াল করে দেখুন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত অপরাধগুলো বাধা, যেমন চুরি, ঘুষ, সুদ, এই সমস্ত অপরাধগুলো সমাজ থেকে দূর হয়ে যেত, তখন উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা হতো না। সর্বোপরি রাষ্ট্রের ক্ষেত্রে যান আপনি, রাষ্ট্রের ক্ষেত্রেও রাষ্ট্রের ব্যয়ও কমে যাবে, কারণ অপরাধীর সংখ্যা যখন কমবে তখন রাষ্ট্রের এত পুলিশের তো প্রয়োজন হবে না, এত সেনাবাহিনীর প্রয়োজন হবে না। কিন্তু এত এত পুলিশের সংখ্যা দিনের পর দিন, হাজারের পর হাজার বাড়ানোর পরেও কিন্তু মনে হয় যে আরও বাড়ানো দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা মনে হয় খুবই কম দেশে, এটাই মনে হয়। কিন্তু কেন কম মনে হয়? কারণ অপরাধী বাড়তেই আছে। আপনি যদি অপরাধী কমাতেন তো এত পুলিশের পিছনে বাংলাদেশের যে সমস্ত বা সব জায়গায় যে সমস্ত খাতে সব থেকে বেশি ব্যয় হয় সরকারের, তার মধ্যে প্রতিরক্ষা খাতে সব থেকে, বা যেগুলো খাতে বেশি ব্যয় হয় তার মধ্যে এটা একটা প্রতিরক্ষা খাত। তাহলে অপরাধীর সংখ্যা যদি কমতো, আমরা যদি পারিবারিকভাবে দিন প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে রাষ্ট্রের খরচও কিন্তু কমে যেত। কিন্তু আমরা তো এভাবে চিন্তা করি না কখনো, আমরা শুধুমাত্র আমরা নিজেদেরকেও দিন প্রতিষ্ঠা করে নাই, পারিবারিকভাবে করতে চাই না, আগে রাষ্ট্রের চিন্তাটা আগে করি, যে আগে রাষ্ট্রের মানে মুসলিম শাসক আসবে, দিন প্রতিষ্ঠা করবে, তারপর আমি সালাতে যাব, তার আগে না। এটা করলে তো আমার দ্বারা কিছুই হবে না, ফেসবুকে বসে বেশি বেশি শুধু বক্তব্য দেওয়াই হবে। ফেসবুক দেখলে মনে হয় এক একজন কত বড় বড় মুজাহিদ, মনে হয় এখনই যদি জিহাদ ফরজ হয় তো মনে হয় ঝাঁপিয়ে পড়বে, অথচ মসজিদে যেয়ে দেখেন ফজরের সময় মানুষ নেই, কোথায় গেছে তারা? ফজরের সালাতে যারা যায় না তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাম কি বলেছেন? কি মুনাফিক? না, কোনো মুনাফিক যুদ্ধ করতে পারবে আপনাদের মনে হয়? সম্ভব না। ওই জন্য আসুন, আমি সব শেষে বলি যে আসুন আমরা আমাদের তওবা ইস্তেগফার করি, তওবা ইস্তেগফার করে আমাদের ইমানকে নবায়ন করি, এবং সাথে সাথে আমার দায়িত্ব আমি নিজে শুধু বাঁচলে হবে না, আমার পরিবারকেও ইসলামের উপর গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সব শেষে মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্সের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এবং আপনাদেরকেও যারা আপনারা শুনছেন এখানে উপস্থিত, আর দেশের বাইরে থেকে যারা সরাসরি আমাদের এই অনুষ্ঠান এখন দেখছেন বা পরবর্তীতে শুনবেন, দেখবেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যাতে তার লক্ষ্যে পৌঁছতে পারে, এবং সুসন্তান গঠনে এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে দিন প্রতিষ্ঠায় এরা যাতে অবদান রাখতে পারে, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা দোয়া চাই এবং সহযোগিতা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।